মাছের তেল দেওয়া হচ্ছে, মাছের তেলের ইলিশ, মাছের তেলের সাথে ইলিশ ভাজা, অসাধারণ অসাধারণ। তো তোমাদেরকে বলে দিই মেনু দেখে কি ছিল, ভাত ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ ভাজা, তারপরে এলো ডাল আলু ভাজা, ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা তরকারি, তারপরে সে সর্ষে ইলিশ, তারপরে ছিল ইলিশ বেগুনের ঝোল, চাটনি, পাঁপড়। তো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মেনু, মানে চারিদিকে ইলিশ ইলিশ ইলিশ। প্রথমবার চার পিস ইলিশ খেলাম একসাথে এক টাইমে বসে, মানে আমি হয়তো একসাথে বসে চার পিস ইলিশ কখনোই খাইনি, তিন চার পিস। তো আজকে প্রথমবার খেলাম, এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো। সব থেকে মেন ভালো লেগেছে যেটা, যে সবার সাথে বসে খাওয়াটা, সেটাই হচ্ছে মেন জিনিস। আমরা বাড়িতে সবাই ইলিশ মাছ নিয়ে আসি, রান্না হয়, খাই দাই, ব্যাস, দ্যাটস ইট। বাট সবার সাথে এরকম একটা হাউসিং কমপ্লেক্সে সবার সাথে বসে একসাথে হই হই করে নাচন গাদন না নিচে গিয়ে খাওয়াটাই হচ্ছে মেইন এক্সপিরিয়েন্স। তো ইট ওয়াজ রিয়েলি নাইস। ইলিশ উৎসব শেষ হয়ে গেছে, এখন আরও অন্য ব্যাচরা বসেছে, অন্যরা খাচ্ছে, আমরা তো একটু নাচানাচি করছি, গান বাজনা হচ্ছে, ফুল অন এনজয় করছি সানডেটা। দেখা যাক আরও কী থাকে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে টায়ার্ড, ইলিশ মাছ খেয়ে টায়ার্ড। যাই হোক, এখন টিনাকে আমি বিউটি পার্লারে দিয়ে এলাম, ও বললো চুল ফুল কাটবে, একটু গ্রুমিং করবে, তো ওকে দিয়ে এসেছি এখন। যাই হোক, ও প্যাম্পার করবে এখন, নিজেকে করুক। এবার ব্যাপারটা হচ্ছে যে, বলে রাখা ভালো, আজকে রাত্রিবেলা আবার একটা নেমন্তন্ন আছে আমার মামার বাড়ি, তো সেখানে বিয়ের পরে আমাদেরকে ডেকেছে, আজকে বিরিয়ানি খাওয়া হবে। তো ওখানে আবার খাবো, জানি না এত কী করে খাবো, সকালে ইলিশ মাছ, দুপুরবেলা সরি দুপুরবেলা ইলিশ মাছ, রাত্রিবেলা বিরিয়ানি, ডিনারে জানি না এত কী করে খেতে পারবো। তো যাই হোক, নিমন্ত্রণ যখন করেছে যেতে তো হবেই, বিরিয়ানি তো খেতেই হবে, খাওয়া দাওয়ার মধ্যেই আছি, ডায়েটটা পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে বিরিয়ানি টেবিলে, বিরিয়ানির সাথে, সরি ডিনার টেবিলে বিরিয়ানির সাথে। ইটস টু টেস্টি। বাবা ব্যস্ত মোবাইল নিয়ে অ্যাজ ইউজুয়াল, মায়ের তো অবস্থা একদম খারাপ। তো যাই হোক, আজকে ফিরে এসেছি, আজকে আমরা এসেছি ট্রাফিক অ্যাস্ট্রোপার CC2-তে। তো যাই হোক, সেরকম কিছু দেখানোর তো নেই, ইটস আ নর্মাল পাব অন আ নর্মাল মানডে। আজকে আমার ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি ট্রাফিক অ্যাস্ট্রোপার থেকে। যাই হোক, তোমরা কিছু সিনেম্যাটিক শটস দেখে নিও। লেটস এন্ড দিস ব্লগ হিয়ার। তোমরা কমেন্টে জানাও তোমরা কীরকম ধরনের কন্টেন্ট পছন্দ করো বা দেখতে চাও, আমি সেই ধরনের কন্টেন্টই বানানোর চেষ্টা করব। সো ইফ ইউ ক্যান সাজেস্ট মি সাম গুড টপিকস, সো হেল্পফুল হবে আমার জন্য। Yeah.
অফিস, আবার অফিস শুরু হবে। যাই হোক, তাহলে ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং অ্যান্ড কিপ শেয়ারিং। বাই। Pictures of me naked, I ain't got no OnlyFans, but he know he got a payment. Bitches beefing from the skin.